হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কাস জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পোষণ ট্র্যাকারের নতুন ভার্সন, মানে 18.6 ভার্সন সদ্য আপডেট হয়েছে, এবার এই নতুন ভার্সনে কি কি নতুন অ্যাড হলো, কি কি চেঞ্জেস হলো, সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করছি। তো চলুন আগে অ্যাপটাকে আপডেট করে নিই। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে পোষণ ট্র্যাকার দেখুন, আপডেট দেখাই যাচ্ছে, আপডেট করবেন। আচ্ছা, কি কি নতুন এসেছে এখানেও দেখতে পাওয়া যাবে। দেখুন এখানে পয়েন্ট আউট করা আছে, 1, 2, 3 এরকম পয়েন্ট আউট করা আছে। আমি আপনাদের অ্যাপে গিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই ধরনের আপডেটগুলো খুব দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা সেটা দেখতে পান। তো এবার আমি পয়েন্ট করে করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কী কী নতুন ফিচারের পরিবর্তন হলো। নাম্বার 1 হচ্ছে, বেনিফিশিয়ারির প্রোফাইলটা আপডেট করার পর সেই প্রোফাইলটা আপডেশনের প্রসেসটা যতক্ষণ চলবে ততক্ষণ আপডেট প্রোফাইল অপশানটা ডিসেবলড হয়ে যাবে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে একটি বেনিফিশিয়ারি প্রোফাইলটা জাস্ট আপডেট করার প্রসেস চলছে এবং এখন এই আপডেট প্রোফাইল অপশানটা গ্রে হয়ে গেছে, মানে এই অপশানটা ডিসেবল হয়ে গেছে। তো এইরকমই আপনারা যখন কাজ করবেন পোষণ ট্র্যাকার অ্যাপে, তখন কোনো বেনিফিশিয়ারি প্রোফাইল আপডেট করার পর যখন আপনাকে একটা গ্রিন কালারের নোটিফিকেশান দেখায় যে বেনিফিশিয়ারি প্রোফাইল আপডেশন ইন প্রোগ্রেস, যতক্ষণ প্রসেসিং চলবে ততক্ষণ আপডেট প্রোফাইল অপশানটা ডিসেবলড হয়ে থাকবে। নেক্সট পয়েন্ট নাম্বার 2, অ্যাপ্লিকেশন ভার্সনটা এখন থেকে মোর সেকশানে ইনক্লুড করা হয়েছে। অ্যাপ্লিকেশন ভার্সন বলতে বুঝতেই পারছেন এই পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশনটার ভার্সন, মানে কারেন্ট যে ভার্সনটা 18.6 এখন, তো এই কারেন্ট ভার্সনটা এখন আপনারা মোর সেটিংয়ে, মোর সেকশানে গেলে দেখতে পারবেন। এই স্ক্রিনশটটা দেখুন, এটা আগের ভার্সনের স্ক্রিনশট, এখানে অ্যাপ্লিকেশন ভার্সনটা কোথাও দেখা যাচ্ছিল না মোর অপশানে, কিন্তু এখন আপনারা মানে এই কারেন্ট ভার্সনটা আপডেট করার পর মোর সেকশানে গেলে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা, আমি কারেন্ট ভার্সনের স্ক্রিনশট দেখাচ্ছি, এখানে অ্যাপ্লিকেশন ভার্সনটা ইনক্লুড করে দেওয়া হয়েছে। মানে 18.6 ভার্সন যেটা প্রেজেন্ট এবং কারেন্ট ভার্সন জাস্ট আপডেট করা হয়েছে সেই ভার্সনটা এখানে শো করছে, যেটা আগে ছিল না, বুঝতে পারলাম। নেক্সট নাম্বার 3, আরসিএইচ প্রোফাইলটা দেখা যাবে আভা আইডি যদি বেনিফিশিয়ারি প্রোফাইলের সাথে লিঙ্কড হয় তারপর। এই আরসিএইচ প্রোফাইলটা আগেও আমি বলেছি, এটা নিয়ে ডিসকাস করেছি, তো আভা আইডি যদি কোনো বেনিফিশিয়ারি প্রোফাইলের সঙ্গে লিঙ্কড থাকে তবেই আরসিএইচ প্রোফাইলটা দেখা যাবে। নেক্সট হচ্ছে নাম্বার 4, 0 থেকে 6 মাস শিশু ক্যাটাগরিতে, মানে বেনিফিশিয়ারি সেকশানে যেখানে 0 to 6 মান্থস ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরিতে নিউট্রিশনাল ইন্টারভেনশনে গেলে আপনারা একটা অপশান দেখতে পেতেন যে ইজ দ্য চাইল্ড অন সলিড ফুড, তো সেই অপশানটা এখন পরিবর্তন হয়েছে। আগের ভার্সনে ছিল কি 0 থেকে 6 মাস শিশুর ক্যাটাগরিতে একটা অপশান পেতেন যখন আপনারা নিউট্রিশনাল ইন্টারভেনশনে ক্লিক করতেন, সেটা হচ্ছে ইজ দ্য চাইল্ড অন সলিড ফুড, দেখুন এই অপশানটা দেখতে পেতেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটা আগের ভার্সনের স্ক্রিনশট দেখাচ্ছি। এখন সেটা পরিবর্তন হয়ে গেছে এই আপডেটেড ভার্সন, অর্থাৎ 18.6 ভার্সনে এখন পরিবর্তন হয়ে এখানে দেখুন এই লেখাটা আসছে, ইজ দ্য বেবি অন কমপ্লিমেন্টারি ফিডিংস, মানে এই এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে যে লেখাটা ছিল এখন পরিবর্তন হয়ে এই লেখাটা এসেছে, এটা বুঝতেই পারছেন নিশ্চয়ই। আচ্ছা নেক্সট পয়েন্টে চলে যাব, নেক্সট পয়েন্ট নাম্বার 5, সেটা হচ্ছে ভিউ টেইচার অপশানটা রিমুভ করে দেওয়া হয়েছে। কোত্থেকে রিমুভ করা হয়েছে, না অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডে যখন এসএএম আর অ্যান্ড্রয়েড যে লিস্ট দেখতে পাওয়া যায় সেই লিস্টে ওখানে আগে ভিউ টিচার বলে একটা অপশান ছিল, সেই অপশানটা এখন রিমুভ করে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি এসএএম আর অ্যান্ড্রয়েড চিলড্রেন, এই লিস্টে এখানে ভিউ টিচার বলে একটা অপশান শো করতো আগে, এখন সেটা রিমুভ করে দেওয়া হয়েছে। এই মোটামুটি এতগুলো পরিবর্তন হয়েছে, এছাড়াও কিছু জিনিস চেঞ্জেস, মানে আরও কাজটা কাজ করা ইজি হয়ে গেছে কোন কোন ক্ষেত্রে, যেখানে আগে ডেইলি ট্র্যাকিং বা অন্যান্য ক্ষেত্রে কিছু প্রবলেম অ্যারাইজ করছিল সেই প্রবলেমগুলো রিজলভ হয়ে গেছে এক্ষেত্রে এই ভার্সনে।
যখন ডেলি ট্র্যাকিংটা বিশেষ করে বলছি, ডেলি ট্র্যাকিং অ্যাক্টিভিটিতে ভীষণ সমস্যা হচ্ছিল। ডেলি ট্র্যাকিং আপনারা করছেন কিন্তু সেটা প্রপারলি রিফ্লেক্ট করছিল না, কিন্তু সেই সমস্যাগুলো এখন রিজলভ হয়ে গেছে। তো এই মোটামুটি 18.6 নতুন ভার্সনের যা আপডেট সেগুলোই বললাম। তো এই রকম ভিডিও যদি আরও, মানে এই ধরনের অথেন্টিক ইনফরমেশান যদি আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন, মানে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই, মানে সব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এই ভিডিওগুলো দেখতে পান। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।